কমলার জীবন সব শেষ, তাই তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। সেই ছুঁড়ে ফেলে দেওয়া কমলাকেই যত্ন করে তুলে এনেছেন আরেক কমলা। সেগুলো তিনি বিক্রি করবেন বলে নয়, তিনি সেগুলো বাসায় নিয়ে যাবেন এবং সেগুলো প্রসেসিং করে তিনি তা ব্যবহার করবেন বা নিজেরা খাবেন। সে কমলা তিনি বলছেন যে এই কমলা অর্থাৎ ফল কমলাগুলো যদি নষ্ট হয়ে গেছে, তিনি সেটি বলতে চাচ্ছেন না, বলে নষ্ট ফলও নাকি স্বাস্থ্যের জন্য ভালো। তিনি বলছেন যে তিনি সেগুলো জুস করবেন, ফ্রিজে রেখে দেবেন এবং খেলে কখনোই গ্যাস্ট্রিক হবে না। শুনে আসলে হাসবো না কাঁদবো সেটি বুঝতে পারছিলাম না। হয়তোবা তিনি সেভাবেই ব্যবহার করেন বা কাজে লাগাচ্ছেন এবং উপকার পেয়েছেন বলেই হয়তো তিনি সেগুলো নিয়ে যাচ্ছেন। আমরা অনেকটা অবাকই হয়েছি তার কথা শুনে। আমরা দেখছি তার সাথে আরেকটি তার সন্তান ছিল, ছোট বাচ্চা, তাকে তিনি কোলে নিয়ে সেটিও তাকে খেতে দিয়েছেন কমলা। আমরা বারবার নিষেধ করেছিলাম যে নষ্ট কমলা, অর্থাৎ আগে বলেছি যার জীবন শেষ সেই নষ্ট কমলা খেলে নিশ্চয়ই ছোটো বাচ্চাটির পেট খারাপ হতে পারে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু তিনি কিছুতেই সেটি স্বীকার করতে রাজি হননি। তিনি বলছেন যে উল্টো আমাদেরকে বোঝাচ্ছেন যে না, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো, তাই তিনি কুড়িয়ে নিয়েছেন সেগুলো বাসায় নিয়ে যাবেন। তার সাথে আমাদের আরও কথা হয়েছে, তিনি বলছেন যে তার স্বামী উনি হোটেলে কাজ করেন, বাবুর্চি কাজ করেন এবং তারা বেশ ভালোই আছেন। তার আরেকটি গুণের কথা আমরা শুনেছি, তিনি গান গাইতে পারেন, কিছুটা নাচতেও পারেন, বিশেষ করে সুরেশ্বর নামক যে একটি মাজার আছে সেখানে তিনি নিয়মিত গান করেন, বিশেষ করে তাকে যারা চেনেন এখানে তারাই সেটি বলছেন। আর আপনাদের আমাদের করা আগের ভিডিওতে তার একটি গান আমরা দিয়েছি, আপনারা যারা নিয়মিত দর্শক আমাদের চ্যানেলে তার নিশ্চয়ই শুনেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তার বডিতে অঙ্গভঙ্গিতে একটা নাচের ভাব আমরা দেখছি, মানে সে খুবই হাসি খুশি উৎফুল্ল একটি মেয়ে। সে এখানেই ফুটপাতেই থাকে, যদিও তার বাসা আছে, কিন্তু যেহেতু সে বলছে যে ফুটপাতে থেকে রাস্তার ধারে থেকে তিনি অভ্যস্ত হয়ে গেছেন, তার সাথে আরেকটি মেয়ে দেখছেন। এই মেয়েটিকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এখানে, বিশেষ করে বলছে যে মেয়েটির এখনও বিয়ে হয়নি, বলে এসব মেয়ের তার স্বামীর দরকার হয় না, এমনিতেই তারা বিয়ের স্বাদ পেয়েছেন, এরকম নানা ধরনের, অর্থাৎ রাস্তায় থাকলে যেভাবে পারে সেভাবে কিন্তু তাদের কথা শুনতে হয়। তারা আরও এমন কিছু কথাবার্তা বলেছেন যেগুলো আসলে বলার ভাষা আমাদের নেই, হয়তোবা তারা ফুটপাতে থাকেন বলেই তাদেরকে নিয়ে এভাবে বলতে তারা সাহস পান। অভ্যাস হয়ে গেছে, যারা মাজারে থাকেন ফুটপাতে ঘুমান তাদের আবার কী। কিন্তু আমরা বারবার বলছি যে এই সমস্ত মা বোনেরা আমাদের সবারই আছে, কিন্তু তাদেরকে যদি আমরা সম্মানের চোখে না দেখি তাহলে কিন্তু একদিন সেই বিপদ হয়তো আমাদের দিকেও আসতে পারে। সুতরাং আমরা সবাই সচেতন থাকি, আমরা কাউকে কখনো ছোট না করি বা ঘৃণার চোখে অবহেলার চোখে না দেখি, এই প্রত্যাশাটি আমাদের রইল। আর এই ভিডিওটি যা দেখেছেন যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের পাশে রাখুন। আর সবসময় যে কথাটি বলি যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, খুব ভালো।